এই আসলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মহতারাম কোরআন বোঝা এত সহজ কেন জি আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দের শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কিভাবে করেছি আমরা এস এম ফেল বা হর্ব যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড জালা আলা মানে করা আর নি মানে আমার বা আমাকে অজা আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেসড বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় বা জেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এভার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয় এগুলো আপনার মাখরাজ না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মহতরাম আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরাল আম্বিয়ার উনষাট নম্বর আয়ের থেকে এর সরল অর্থ দেখুন তারা বলল আমাদের দেব দেবীগুলোর সাথে কে এমনটা করল নিশ্চয়ই সে জানিমিনের সহিতাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ শুক্রিয়া জবর আল্লাহ তার আন মজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন সুক্রিয় আলহামদুলিল্লাহ প্রিয় যা দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবেনার ক্লাস জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুক্রান জা জাকবুল্লাহ খাইরান নতুন নতুন ভাইবানারা যা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পিছনে পাড়া আঁকা ক্লাসগুলো দেখবেন গ্রামার ক্লাস দেখেন আর বিভিন্ন ইনফরমেশন আছে সেগুলো একটু দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি এইভাবে ইনশাল্লাহ আমরা একদিন কোরআনকে গোটা কোরআনকে খরতম করবো ইনশাল্লাহ জি আজকে দেখুন গতকালকে আলোচনা ধারাবাহিকতায় যে গতকাল নিশ্চয়ই মনে আছে যে ইব্রাহিম সাল্লাম সেই দেব দেবীর মন্দিরে গিয়ে সেগুলো কুঠার আঘাতে ভেঙে ফেলেছিলেন এক্সেপ্ট বড়টা বড়োটার কাঁধে কুঠা রেখেছিলেন এবার দেখুন সে লোকজন সে মন্দির এসে দেখলো যে সব তো ভেঙে পেয়েছে তখন সেই কথাগুলোই আল্লাহ সোমতলা আমাদেরকে কোরআনে জানিয়ে দিচ্ছেন যে তখন ঘটনাটা কি হয়েছিল ইব্রাহিম সাল্লাম কী করেছেন আর সে লোকগুলোও তাদেরও বক্তব্য কী ছিল জি কলু তারা বলল কলা হলো গিয়া সে বললো থার্ড পার্সন সিঙ্গুলার আর পুলুরাল হলো কলু মানে তারা বলল অর্থাৎ সে জাতির লোকগুলা বললো মান মান মানে কে যে বা যারা তারা মান প্রেমতারা মান এই যে হু বা হোয়াট এই জিনিসগুলো কিন্তু আপনারা জানেন যে প্রোনাউন কিন্তু এগুলো বলে ইন্টাগেটিভ ইন্টাগেটিভ প্রণাউন বলা হয় মান মানে কে যে বা যারা তারা ফালা ফালা মানে করলো ফালা মানে সে করেছে ফালু তারা করেছে ফালতু আমি করেছি ফালতা তুমি ফালনা আমরা ফালতুম তোমরা দেখছেন একে একটা ভার্বের সাথে 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 আপনি অতীতকালের সাথে মিলিয়ে নেন যেমন কলু এটা অতীতকাল কলু কুলতু কুলতা কুলনা কুলতু কে করলো এমনটা যা এই এইটা অর্থাৎ আমাদের এই দেবদেবীগুলোর কে ভাঙল বি মানে দাঁড়া দিয়ে করতে গিয়ে যে বি বাই উইথ দেখছেন আলি হাতি ইলা এর পুলোর হলো আলিহাত ইলা এর পুলুরাল হলো আলিহাত না মানে আমাদের না মানে আমাদের না ই আমার না আমাদের তা আলিহাতি না আমাদের দেব দেব দেবীগুলোর সাথে আলিহাতি কুম আলি কা আলি হুম জি আমাদের এই দেব সাথে আমাদের এই মূর্তিগুলোর সাথে কে এমন আচরণ করলো কে ভেঙে ফেললো ইন্না নিশ্চয় হু মানি সে বেটা অবশ্যই একটা জালেম কে করছে এটা এগুলো সেই জাতির লোকরা মন্দিরে এসে যখন ভাংচুর দেখা শুরু করলো তখন এই কথাগুলো তারা বলল দ্যাড হু ডিড দিস টু আওয়ার গডস হি সার্টিল ওয়ান অফ দ্য রং ডুয়ার্স এই ছিল তাদের ভাষ্য জি এবার দেখুন পরে রাতে তাদের কেউ কেউ বলল আমরা শুনেছি এক যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে তাকে বলা হয় ইব্রাহিম জি এবার সেই মূর্তিগুলো ভাঙার পরে তখন কেউ কেউ বলল আল্লাহ দেখেন সেই কথাগুলো আল্লাহ কিভাবে আমাদের শুনেছেন কলু মানে তারা বলল আবার কলা সে বলল কলু তারা বলল প্রিয় নতুন নতুন ভাই বোনা যারা আছেন আপনারা একটু লক্ষ্য করবেন আপনারা একটু ধৈর্য ধারণ করে এই ক্লাসগুলো দেখবেন এটা একটা ধৈর্য সবর অটল থাকা অবিচল থাকা এর একটা পরীক্ষা এ পরীক্ষায় কেউ হেরে যাবেন না ভাই লেগে থাকেন দেখবেন ইনশাল্লাহ এর থেকে অনেক 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 অকল্পনীয় ফায়দা পাবেন ইনশাল্লাহ কলু তারা না যেমন দেখেন এটা মনে আছে তো সামিয়া গ্রুপের সামিয়া সে শুনেছে সামিউ তারা শুনেছে সামিউ আমি শুনেছি সামিতা তা তুমি শুনেছ না আমরা শুনেছি এই যে দেখেন কলু না তারা বললো যে আমরা শুনেছি ফাতান ফাতান কথা বললো একটা যুবক ইয়ত ইয়াজ কুরু জাকারা মানে সে স্মরণ করে জাকারা সে বলে বা জাকারা সে সমালোচনা এখানে যেহেতু জাকারা কথা আসছে এবং যুবক এই মূর্তিগুলোর ব্যাপারে কি বা এই মূর্তিগুলো কি স্মরণ করা হবে মূর্তিগুলো সমালোচনা করা তো ইয়াজ কুরু জাকারা ইয়াজ কুরু এই এখন দেখেন একটু খেয়াল করে ভালো করে স্পেশালি নতুন নতুন ভাই আপনাদের গ্রেপ্তার থেকে বলছেন পুরাতন ভাই আপনারা পারবেন দেখুন এই তিনটি চারটা চারটা ভার এখানে পাচ্ছি খেয়াল করেন এই চারটা ভারের ভিতরে এই প্রথম ভারটা এবং এই শেষের ভাবটা একই জিনিস কিন্তু কলা থেকে আসে এইটার পিছনে মানে শেষে গোলাপি কালার এই গোলাপি কালার শেষে হলে এটা এটার সাথে মিলাবেন আর এটা হলো সামনে গোলাপি কালার এটা হলো এটার সাথে মিলাবেন মানে এটা বর্তমান কাল এটা হলো কাল বর্তমান কালে কলু তারা বলল খেয়াল করেন আর কলা সে বলল আর কুলতু আমি কুলতা তুমি কুলনা আমরা কুলতু তোমরা আবার দেখেন এটা বর্তমান কাল সরি এটা অতীতকাল ভুলে গেলাম এটা বর্তমান কাল ইউ কালু বলা হয় এখানে ইয়া কুলু সরি ইয়া ইয়াকুলু সে বলল আকুলু আমি বলি তাকুলু তুমি আর নাকুলু আমরা বললাম বললাম না আমরা বলবো আর কি বলি বলবো এটা ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎ সামনে পিছনে আবার দেখেন এখানে একটা ভার তো এটা কিন্তু একটা পেসিভ বয়েস ইউ কলু ইয়া কুলু থেকে ইউ কালু হয়ে গেল মানে বলা হয় বা হবে পেসিভ বয়েস তো সামিয়ে না এটা অতীতকাল আর গুরু এটা বর্তমান কাল যেহেতু এটা সামনে ইয়া আসছে আর এটা পিছনে ক্লিয়ার আশা করি বুঝতে তো ইয়াজ গুরু হুম তাদের সমালোচনা করে এমন একটা যুবক ইউকালু বলা হয় লাহু তাকে ইব্রাহিম তাকে ইব্রাহিম তার নাম ইব্রাহিম সেই আমাদের এই যুব আমাদের এই মূর্তিগুলোর পূজা কী করে সমালোচনা করতো ক্রিটিসাইজ করতো ইয়থ মেনশনিং দেব হিজ খোল আব্রাহ ওই যে ইংলিশে ইংলিশে ইব্রাহিমকে আব্রাহাম বলে নবীদের নাম কিন্তু ইংলিশে যা আসছে আপনারা জানেন এর আগে আমি একটা লিস্ট দেখিয়েছিলাম যে সব নবীদের নামকে নামটা পর্যন্ত বিকৃতি করছে ভাই কিতাব তাদের যে তাওরাত বলেন ইঞ্জিল বলেন এগুলো তো বিকৃত করছেই কিন্তু নবীদের নামটা বলুন তো বিকৃতি করে তারা বসে ইব্রাহিমকে বসে আব্রাহাম মুসা বলেন মোসেস তারপরে জোসেফ মনে আছে তো এরকম আর কি আর সাল্লাম কি বলা হয় তারা যীসু এই এইরকম আর কি জি প্রেমতারাম বিভিন্ন সময়ে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ দিনগুলোকে আল্লাহ সমতাল্লাহ খুব গুরুত্ব দিয়েছেন যারা সলিল্লা সাল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে পেয়ে থাকি তার অন্যতম হলো এই জিলহস মাস যারা হজে যেতে পারেননি তারা এই জিলহজ মাসের প্রথম নয় দিন আপনারা বেশি বেশি আমল করার চেষ্টা করুন প্রিয় মহতারাম জিলহজ মাস হজের মাস শুরু হয়ে গেছে প্রথম নয় দিন বেশি বেশি আমলের মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করুন বেশি বেশি সালাত আদায় করুন নফল সালাত করুন রোজা রাখুন বেশি বেশি দান ডান্সাদগা করুন আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন তব ইস্তেফা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুমাদ ক্ষমা করবেন বেশি বেশি দান আদা করুন প্রিয় মতন আপনারা জানেন অনেকেই যে আমাদের কোরআন মাজিদ প্রিন্টের কাজ এগিয়ে চলছে কম্পোজের কাজ চলছে এছাড়াও এই কোরআন ক্লাসের প্রচার প্রসারে বিভিন্নভাবে আপনারা এগিয়ে এসছেন আপনারা আরও আসুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ক্লাস আরও বেগমান হবে এবং এটা আরও বেশি বিস্তৃতি পাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি প্রিয় মহতারম কোরআন এইস সাদগাই জারিয়া পান্ট কোরআন মাজিদ প্রচার প্রসার এবং কালার কোড প্রিন্ট প্রকাশনার জন্য নিম্ন ঠিকানায় অংশগ্রহণ করতে পারেন এখানে ব্যাংকে অ্যাড্রেস দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা আপনাদের মতো এখানে সাদগাছ জানিয়ে পারলে অংশগ্রহণ করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবে আমরা কোরআনের প্রচার প্রসার করার চেষ্টা করবো আমিন আমিন এরপরে দেখুন আল্লাহ সহামতুল্লাহ আমাদেরকে কী শোনাচ্ছেন তারা বলল তাহলে তাকে লোকজনের সামনে নিয়ে এসো যাতে তারা দেখতে পারে অর্থাৎ যখনই ইব্রাহিম আল্লাহালের নামটা উঠলো এবার লিডার কিসেমের যারা আছে তারা বললো যে তারা নিয়ে এসো ধরে আমাদের সামনে দেখি কে কলু কলু মানে তারা বললো কলা সে বললো কলু তারা বলল বারবার আসতেছে একই শব্দ বার বার দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ফা ফা মানে তবে বা তাহলে বা তো পরে যে ফা আতা সে এসেছে ইয়াতি সে আসে বা আসো আতু মানে নিয়ে আসো তোমরা নিয়ে আসো দেন ব্রিং এটা আদেশমূলক নিয়ে আসো বিহি তাকে আলা আয়ু আল্লাখোর আইনুন মানে চোখ আপনারা জানেন চোখের সামনে নিয়ে আসো মানে সবার সামনে নিয়ে আসো আর মানুষের সবার সামনে নিয়ে আসো ধরে নিয়ে আসো মানে এইভাবে আর কি কে এই কাজটা করছে কে আমাদের মুক্তিগুলা ভাগছে লা যাতে করে তারা লাহ ইয়াসাদুর শাহিদা সাক্ষ্য দেখা উইটনেস বুঝতে পারছেন যাতে করে সবাই দেখতে পারে তাকে ধরে নিয়ে আসো এটি লক্ষ্য করুন আর এভাবেই ইব্রাহিম আল সাল্লামের মনের আশাই যেন পূরণ হল কি কারণ তিনি এটাই চাচ্ছিলেন যে ব্যাপারটা তিনি সেই সকল পূজারি যে পুরোহিতদের মধ্যে সীমাবদ্ধ থাক এটা চাননি বরং তিনি চাচ্ছিলেন যে ব্যাপারটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক তা আসুক দেখে নেক যে এই মূর্তিগুলো যে তাদের অভাব পূরণ করে যে তাদের অসহায়কে কি বলা যায় সহায়তা করে এই রকম মিথ্যা আশ্বাসে যে পুরোহিতরা তারা এতদিন ধারণা দিয়ে আসছিল সেই ধারণা থেকে তারা বেরিয়ে আসুক যে এরা নিজেরা নিজেদেরকে কিছুই রক্ষা করতে পারে না যেই মূর্তি নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না সে মানুষেরকে কি রক্ষা করবে এই ঘটনাটা গোটা জাতি জানুক এইটাই চেয়েছিলেন ইব্রাহিম সালাম আর এজন্যই তারা বলছিল যে ধরে নিয়ে আসো তাকে দেখি জি এরপরে আছে দেখুন প্রেমতারাম হ্যাঁ ধরে আনা হলো সালামকে। তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের দেবদেবগুলির সাথে এরূপ জি শব্দ দেখুন আজকে কিন্তু দেখেন এই কলার ব্যবহার কিন্তু অনেকবার পেলাম কলা সে বলল আর কলু তারা বলল পুলুরাল কুলতু আমি বললাম কুলতা তুমি কুলনা আমরা কুলতুম তোমরা ক্লিয়ার জি কলু তারা বললো যে সেট আ এখানে ডাবল হামজা আছে দেখছেন একটা হামজা একটা হামজা দুটার দুটো অর্থ আ আ মানে কি প্রথম হামজার অর্থ হলো ইন্টারগেটিভ প্রশ্ন সুযোগ আ মানে কি আংতা তুমি তুমি কি ফালা ফালা মানে সে করেছে ফালু তারা করেছে এটা অতীতকালের ভার ফালতু আমি করেছি ফালতা তুমি করেছো এই যে ফালতা তুমি করেছ ফালনা আমরা করেছি ফালতু তোমরা করেছো ক্লিয়ার তো আংতা তুমি কি ফালতা তুমি করেছো প্রত্যেক একটা জিনিস খেয়াল করেন যে আরবি ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী এর ফেল বা ভার যখনই আসবে তখনই ফেল বা ভাব অবশ্য অবশ্যই সে সাবজেক্টকে নিয়ে আসবে আমি আমরা তুমি তোমরা এটা নিয়ে আসবে হয় অতীতকালে এই রূপে আসবে এই রূপে আসবে অতীতকালে না হয় বর্তমানকালে আসবে ভাব আসলে সে একা একা আসে না সে সাথে সাথে সাবজেক্টকে নিয়ে আসে বা পার্সোনাল প্রনাউনকে নিয়ে আসে যদিও সামনে আপনার পার্সোনাল প্রণাউন ডিটেলফর্ম যদিও থাকে তারপরও সে আসবেই এই ভাব সাবজেক্টকে নিয়ে এটা আরবি ভাষার বৈশিষ্ট্য তা আংতা তুমি কি ফালতা তুমি করেছ 하자 এই রূপ বি আলিহাতিনা বি মানে দ্বারা দিয়ে কর্তৃক উইত ইলাহের প্লুরাল হল আলিহাত না মানে আমাদের আমাদের দেবদেবীর সাথে তুমি এই রূপ করেছো নাকি ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম প্রিয় মহترم চিন্তা করুন এই ছিল তাদের প্রশ্ন এরপরে ইব্রাহিম আসাল্লাম কী উত্তর দিয়েছিলেন এগুলো সামনে আসতেছে আমরা ইনশাল্লাহ দেখব ত তথ্য করুন আপনারা যেহেতু ধারণ করে সাথে থাকবেন পিছনে ক্লাসগুলো দেখবেন নিয়মিত লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর দ্বারা আমরা অনেক অনেক উপকৃত হব জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় প্রেমতর আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতারম আমাদের দ্বিতীয় পার্টে গ্রামের অংশে দেখুন যে আজকে যে কয়েকটা শব্দ বলবো তাহলে একটু খেয়াল করেন যে এই যে ফালা জিনিসটা নিয়ে আসছি ফালা মানে সে করেছে এটা ক্রিয়ার এক নম্বর দুই নম্বর দলে পাই স্পেশালি নতুন নতুন ভাই বোনা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে একটু বলছি পুরাতন ভাই বোনেরা পারবেন না এটা তো আপনাদের কাছে একদম ইজি যেমন ফাতাহা সে জয় করেছে ইয়াফতাহু সে জয় করে বা করবে তাহলে ফালা মানে সে করেছে ডু আর ইয়া ফালু সে করে বা করবে এখানে ফালা থেকে আপনার অতীতকাল মিলান ফালতু আমি করেছি ফালতা তুমি করেছো ফাল না আমরা ফাল এই যে ফালা সে ফাল না আমরা ফালতুম তোমরা আর ফালু মানে তারা আর বর্তমান কাল হবে কি ইয়া ফালু ইয়া ফালু সে করে আলু আমি করি তা ফালু তুমি করো না ফালু আমরা করি তা ফালু না তোমরা ইয়া আলু না তারা জি এই একটা ভার পেলে আবার অতীতকালের সাথে এখানে ছয়টা শব্দ পেলাম আবার বর্তমানকালে ছয়টা বারোটা আবার দেখেন যদি এখান থেকে মিলান ইয়া ফালু সে করে আ ফ আলু আমি কি করি আ আফালু আলু সে কি করে লাফ আলু সে করে না ইফ আল করো ফাল করো না আর যে করে তাকে বলে ফাইল ফাইল আর ফেল মানে করা ক্লিয়ার জি এই হলো গিয়া আসল এবারে এগুলোকে আবার ইচ্ছাকালে পুলুরাল করতে পারেন এটা ইচ্ছা করলে পুলুরাল করতে পারেন যেমন লা পুলুরাল হয়ে গেল আবার এটা ইচ্ছা করলে এটা বেশি করতে পারেন এটা বেশি করতে আবার সাবজেক্ট সাথে এগুলো মিলাতে পারেন অনেক করতে পারেন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আপনাদের জন্য কুইস লক্ষ্য করুন এখানে আছে জলিমিন জালিম জালিমগণ বা জালিম জালিমদের যাই হোক জলিমিন এখন আপনাদেরকে বলতে হবে যে জুলুম করে তাকেই তো জালিম বলা হয় আপনি বলতে হবে যে সে জুলুম করেছে সে জুলুম করে বা করবে সে জুলুম করেছে সে জুলুম করে বা করবে এটা কি হবে এটা কোন রুগুমে পড়বে দেখেন না সরা শুরু নাকি ফাতাহা ইয়াফতাহু নাকি সামিয়া ইয়াসমাউ নাকি দরাবা ইয়াদ্রিপু কোন গ্রুপে পড়বে সেটা আপনার করে উত্তরটি কমজরস করবে জি তাহলে কোন গ্রুপ পড়বে সেটা আপনার লিখবেন ইনশাল্লাহ যে সে জুলুম করেছে সে জুলুম করে বা করবে জি এই ছেলে লক্ষণ প্রিয় নতুন নতুন নতুনভাবে একটু খেয়াল করেন যেমন সামিয়া না আমরা শুনেছি এটা কোথেকে আসলো সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে বা শুনবে সামিয়া সে শুনেছে অতীতকাল সামিউ তারা শুনেছে সামেয় তো আমি শুনেছি সামেয়েতা তুমি শুনেছো সামে না আমরা শুনেছি এই যে দেখেন এখানে আছে সামেয় না আমরা শুনেছি দেখুন কোরআনের প্রত্যেকটা আয়াতের সাথে কিন্তু আমি আমাদের এইটা এ টেবিলের সাথে মিলেই মিলেই দেখাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু স্বীকার করবেন যে এটা কিন্তু অন্যভাবে নতুন কোনো কিছু আসতেছে না টেবিলে যা আছে সেই তিন বছর আগে যেই টেবিলটা করেছি আর এখনও সেই একই টেবিল আছে এবং নতুন নতুন আয়াত আসতেছে এবং প্রত্যেকটা আয়াত কিন্তু আমাদের এই টেবিলের সাথে মিলতেছে এই নিয়ম বা রোজ কিন্তু একটাই যদি সেটা আপনি ধরতে পারেন গোটা কোরআনের আয়াতগুলো আপনি বুঝতে পারবেন জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে যখন প্রিয় মতন যদি শব্দ হলো ইয়াজ কুরু এই রে থেকে আসলো জাকারা থেকে আসছে নাসার সে সাহায্য করলো ইয়াং সুরু সে সাজো করে বা করবে ইয়াজ কুরু কেন নিয়ে আসলাম যেহেতু এইটার সাথে ভাজে ভাজে মিল আছে জবরে জবরে জেরে পেশে পেশে মিল আছে তো ইয়াজ কুরু ইয়াং সুরু ইয়াজ কুরু এখানে সমালোচনা অর্থ ব্যবহার করে আসলে জাকার অর্থ স্মরণ করা জাকারা সে স্মরণ করেছে ইয়াজ কুরু সে স্মরণ করে বা করবে আর এখানে জাকারা সে সমালোচনা করেছে ইয়াজ কুরু সে সমালোচনা করে বা করবে একদম সরাসরি ইয়াজ কুরু এটা ক্লিয়ার আমি স্মরণ করি আমি সমালোচনা করি

নাসারা সে সাহায্য করলো ইয়াংসুরু সাহায্য করে বা করবে ইয়াং সুরু দুইটা পেশ লাস্টে কিন্তু দুইটা পেশ আছে নেই দেখেন ফাতাহা সে জয় করেছে বা খুলেছে ইয়াফতাহু সে জয় করে করবে এখানে একটু মিল আছে ইয়াফতাহু হাদু। কিন্তু এটাও কিন্তু এটা সাধারণ না এটা এইটাই এটা মিল আছে কিন্তু এটার মূল হবে এটা সামিয়া গ্রুপ থেকে আসছে সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে বা শুনবে তাহলে এটা কি হবে ভাই ইয়া সাধুর অতীতকালে কি হবে শাহিদা শাহিদা সে সাক্ষ্য দিয়েছে বা সে দেখেছে ইয়া সাধু সে সাক্ষ্য দেয় বা দেখে বা দেখবে তার ইয়া সাধু না হাদু আমি সাক্ষ্য দেই হাদু আমি সাক্ষ্য দেই ভাই আজানে বলে না আশাধু আল্লাহ ইলাহা মানে আমি সাক্ষ্য দেই হাদু তা সাধু তুমি সাক্ষ্য দাও ইয়া সাধু সে সাক্ষ্য দেয় না সাদু আমরা সাক্ষ্য দেশু না ইয়াস হাদু না এই যে ইয়াস হাদু না হ্যাঁ তারা সাক্ষ্য দেয় বা তারা দেখে বা দেখবে অর্থে ব্যবহার করা যায় যাই হোক এর মতন আপনারা জানান যে এটা সামিয়া গ্রুপ থেকে আসছে তার এর অতীতকালটা কি হবে শাহিদা শাহিদা ইয়াস হাদু যাই হোক আপনারা জানেন যে শাহিদা কার নাম আমাদের জমির কাজী ভাই বেশ অনেক দিন যাবৎ শাহিদার জায়গায় সাজিদা সাজিদা সাজিদার সাথে লিখছেন যাই হোক আলহামদুলিল্লাহ এখন সাজিদা শাহিদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই কমেন্টসটায় অনেকেই আবার নামটা সংশোধন করে দিয়েছেন যাই হোক আমি দেখতেছিলাম খুব মজা করতেছিলাম এই স্লাইডটা বারবার তো আমার ঘরের জন উনিও দেখতেছিলেন উনিও দেখে বেশ হাসতেছিলেন যে ভালোই জাই হুক আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম আমরা এখন এই শাহিদা শিখলাম শাহিদা থেকে ইয়া সাদু জি এটাই আমার উদ্দেশ্য আরেকটা ব্যাপারে আমরা সামনে আসতেছি যে প্রিয় মহতারাম আপনার এই সেলাইটটা তো জানেন যে ইন্না ইন্নারা হলো কয় বোন সয় বোন ইন্না লাইতা লা আল্লাহ এই ছয় বনের যে কোনো এক বোনের সাথে যখনই প্রসেসিভ প্রণয়ন মিলবে তখনই অর্থটা হবে পার্সোনাল প্রণয়নের মতো যেমন দেখুন এখানে ইন্না কুম নিশ্চয়ই তোমরা হয়ে গেছে ইন্না কুম মানে কি আসলে তোমাদের কুম অর্থ তোমাদের কিন্তু ইন্নার সাথে যখনই কুমটা মিলছে তখনই অর্থটা হয়ে গেল এটা তোমরা হয়ে গেল এটা সেকেন্ড পারসন প্লুরাল ঠিক এটাও সেকেন্ড পারসন প্লুরাল ক্লিয়ার আবার দেখেন লা আল্লা কুম হয়তো তোমরা কেন হলো লাল্লা কুম হয়তো তোমাদের হওয়ার কথা কিন্তু লাল্লা কুম হয়তো তোমরা হয়ে গেল তাই দেখুন আজকে যে শব্দ পেয়েছি এখান থেকে যাই সামনে যাই সামনে যাই এই যে দেখেন লা আল্লাহ হুম আশা করা যায় বা যাতে করে তারা দেখেন লাল্লা সাথে যখন হুম যোগ করা হয়েছে লাল্লাহ হুম যাতে তাদের হওয়ার কথা ছিল কিন্তু যখনই এই লাল্লা সাথে পসেসিভ প্রণাম মিললেও অর্থটা হবে তারা হয়ে যাবে লাল্লাহ হোম যাতে তারা যাতে তারা ক্লিয়ার তাহলে আমরা শিখলাম যে ইন্না আন্না যে সে ছয় বোন এই ছয় বোনের সাথে যে কোনো এক বোনের সাথে যখন পসেসিভ প্রণাম মিলবে তখন এর অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রণাম মতো পসেসিভ প্রণাম এর সাথে মিলে তখন পার্সোনাল প্রণাম মতো অর্থ হয় আশা করি বুঝতে পেরেছেন না বলতে কোনো টেনশন করবেন না লেগে থাকুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ও বুঝতে পারবেন জি প্রিয় মহতরাম এই স্লাইডের লক্ষ্য করুন এখানে প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আল আসমাউল ইশারা এটা দুই ভাগে ভাগ করা হয়ে যায় একটা হলো নিয়ার লীল কারিব একটা হলো ডিস্ট্যান্স লীল বাইড আজকে আমরা নিয়ার নিয়ে আলোচনা করব একটা আয়াত আয়াতে একটা শব্দ পেয়েছি নিয়ারের সেটা নিয়ে আলোচনা করব দেখুন নিয়ার কি কাছে বলে হাজা হাজা এই হাজানি ক্লিয়ার ফ্যামিলি যেটা হলো হাতানি আর হাউলাহ চলুন এই একটি লক্ষ্য করুন প্রিয় মতাম এখানে পেয়েছি হাজা কলু আ আতা আলতা হাজা হাজা মানে এই রূপ এই কোটা বলা হয় এই যে হাজা দিস তাহলে এটা কি বলা হয় এই হাজাকে কী বলবেন আপনি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যাকে বলা হয় আরবিতে আল আসমাউল ইশারা আসমাউল ইশারা এবং এটা লিল কারিব গ্রুপে পড়েছে কারিব মানে কাছে আর বাইদ মানে দূরে আশা করে বুঝতে পেরেছেন এভাবে আপনার দেখতে থাকুন এবার আমরা প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দকে আমরা সে কোন গ্রুপে কিভাবে এসছে এটা একটা একটা করে দেখানোর চেষ্টা করব এখন যেগুলো পারেন যেমন কলা এটা আপনারা পারেন ফেল বা ভার আংতা এটা ডিস্টা প্রণাম এটা আপনারা পারেন এটা ফেল বা ভাব এটা পারেন এখন এটা হাজা হাজা হলো গিয়ে এই দিস এটা পারছেন এবার দেখুন বি বি মানে দাঁড়া দিয়ে করতে আপনারা জানেন এটা হলো গিয়ে বলুন তো কী এটা হলো গিয়ে আপনার হরফের জার হরফে জারের পরে যখনই আপনার এসে বা নাউন আসছে জের হয়ে গেছে বিল আলি হাতি ই ই আসছে ক্লিয়ার এটা আপনার বুঝতে পারতেছেন এটা এসে এটা এসে এইভাবে আপনার প্রত্যেকটা আয়াতের কোনটা কী ধরনের শব্দ এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ জি এরপর যখন প্রিয় মতারাম এই যে শব্দটা পেলাম ফা মানে সে সৃষ্টি করেছে ফাতারা নাসারা করতে গেছে নাসারা সে সৃষ্টি করেছে সরি নাসারা সে সাহায্য করলো ইয়াংসুর সে সাহায্য করে বা করবে তাহলে সে সৃষ্টি করলো কী হবে ফাতর সে সৃষ্টি করলো আর সে সৃষ্টি করে বা করবে ইয়াফতুরু তুরু সে সৃষ্টি করে বা করবে এখানে দেখেন হুন্না হুন্না মানে তাদেরকে হুন্না মানে তাদেরকে এই হুন্নাটা হলো গিয়া কি ভাই এটাকে বলা হয় ফেমিনিন জেন্ডার এটা বড় করে নিয়ে আসছি দেখেন আগে শিখছিলাম আই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু বা হা তার হুম হলো তাদের কিন্তু এখানে এই হু এবং হুমের সাথে যখনই ফেমিন জেন্ডার হয় হুটা হিয়া হয়ে যায় আর হুমটা হুন্না হয়ে যায় এই জন্য এই ফাতরা শব্দটা হলো গিয়া ফেমিন জেন্ডার এই জন্য হুন্না হয়ে গেছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম মজারা দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি